আমি হচ্ছে আসকার আলী, আমার নিকনেম হচ্ছে রাজু, ওইটা অলমোস্ট হারাই গেছে কারণ এখানে অলমোস্ট সবাই ফার্স্ট টাইম নিয়েই কথাবার্তা বলে আর কি। তো এখানে আসছি এই ফল 2017-এ আগস্টে। প্রোফাইল কেমন ছিল এটা একটু বলা একটু কঠিন, আমি নিজে বুঝতেছি না প্রোফাইল কেমন ছিল। আমার তো এটা কনফারেন্স পাবলিকেশন ছিল, এটা বাদে বাকি আসলে সবকিছুই আমার কাছে মনে হয় এভারেজ ছিল আর কি, খুব সত্যি কথা বললে যেটা। আমরা চারজন আসলে একসাথে জেনে পুস্তে নেওয়া শুরু করি এপ্রিল 2016-তে। তারপরে আমরা পরীক্ষা দিয়েছি হচ্ছে সম্ভবত অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের ফার্স্টে, আসলে ভুলে গেছি, 2-3 বছর আগে। তারপর তার 10 দিনের মাথায় আমরা আইএলটিএস দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। তো মজা দিয়ে যাচ্ছিল যে আমাদের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স ছিল। দেখা যাচ্ছে যে আমাদের চারজনের ভিতরে একজনের স্কোর 315+ ছিল, আবার আমাদের অনেকের স্কোর 300-এর কাছাকাছি ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে আল্লাহর রহমতে আমরা সবাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছিলাম। সো এটা কাইন্ড অফ একটা মানে ভালো লাগে আর কি, এখানে আসার পর যে কাছের মানুষগুলোরও এখানে আসার পর পাইছি, যদি তারা অন্য স্টেটে বাট অ্যাটলিস্ট ইউএসএ তে তো আছে। প্রোফাইল আমি জানি না আসলে, আমি আসলে চেষ্টা করছি যে আমার রিসার্চ ইন্টারেস্ট যেদিকে যায় সেদিকে অ্যাপ্লাই করার। মানে অনেক সময় যেটা হয় যে আমি যে জিনিসটা আসলে পারি না সেটা আমার প্রোফাইলে ঢুকাই দিই, এটা হয় আর কি। আমি হয়তো বা অনেক কিছু মোটামুটি পারি, বাট আমি স্কিল লেখার সময় লিখলাম যে আমি এখানে প্রায় মানে মোটামুটি ব্যাপক কিছু করে ফেলাইছি, বাট ব্যাপারটা ওরকম ছিল না। আমি চেষ্টা করছি আমি যে জিনিসগুলো পারি সেগুলোই অ্যাড করার। সো ওভারঅল হয়তো বা এভারেজই বলা যায় আর কি, আমার কাছে মনে হয় জিআরই 304, আইএল 6.5, জাস্ট আসলে কিছু জায়গায় অ্যাপ্লাই করার মতো আর কি স্কোর। জিআরই নিয়ে আসলে আমার খুব বেশি পরিমাণ ধারণা ছিল না আগে, আমি পাশ করার পর আসলে জবে ঢুকে গেছিলাম। তারপর আমার বেশ কিছু বন্ধু বান্ধব আর কি ইউএসএ অ্যাপ্লাই করে এবং ওদের দেখে মোটামুটি আমি মোটিভেটেড হই এখানে আসার ব্যাপারে। তো জিআরই আমরা শুরু করছি যেটা বলছিলাম যে আমরা আসলে গ্রুপ হিসেবে শুরু করছিলাম চারজনের। তো এটা পরে আমাদের আসলে অনেক কাজে দিয়েছিল আর কি, কারণ অনেক কিছুই আসলে একা পড়লে বোঝা যায় না যে কোন জায়গা কার কি সমস্যা হইতেছে। তো আমাদের প্রতিদিনই আমরা দেখা যায় সন্ধ্যার পরে আমরা চায়ের দোকানে বসতাম এবং যার যেরকম প্রস্তুতি সেটা নিয়ে কথাবার্তা বলতাম, প্লাস আমাদের গ্রুপে স্টাডিও হইতো সপ্তাহে 2-3 দিন, প্লাস আমরা যেটা করতাম আমরা আসলে মক টেস্ট গুলো একসাথে দেওয়ার চেষ্টা করতাম। তো দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি কেউ একটু বেশি পাইলো হয়তো ওই মোমেন্টে একটু মনটা খারাপ লাগতো, বাট পরবর্তীতে যাতে সবাই কাছাকাছি মার্ক পাই সবাই চেষ্টা করতো আর কি। সো প্রস্তুতির পথ বলতে শুরু থেকে আমরা খুব স্ট্রাগল করছি, যেমন আমার আসলে ভার্বাল প্লাস ম্যাথ দুইটা মিলে অবস্থাটা খুব ভালো ছিল তা বলবো না, শুরু থেকে একটু বেশ স্ট্রাগল করতে হয়েছে আর কি। যেমন ম্যাথ থেকে আমি মোটামুটি আসলে অনেকদিন দূরে ছিলাম, আমার আন্ডারগ্রেড কোর্সে দুইটা আপনার ধরেন ক্যালকুলাসের কোর্স ছিল, বাট তারপরও জিআরই ম্যাথ একটু ডিফারেন্ট আর রিসেন্টলি আরো ডিফারেন্ট হচ্ছে আর কি। সো শুরু থেকে ম্যাথে আমরা খুবই স্ট্রাগল করছি, বাট গ্রুপ স্টাডির কারণে ধরেন আমাদের অনেক কিছু সহজ হয়ে গেছিল শেষের দিকে আইসা। ভার্বালে তো আসলে কিছুই বলার নাই, ভার্বালে যে আসলে অনেক ভালো সে ভালোই, কিন্তু বাকিদের সব অবস্থায় তো আসলে খুবই খারাপ আর কি। ভার্বাল নিয়ে কোনো কিছু প্রেডিকশনও করা যায় না, বাট আমি আসলে একটা ব্যবসার অ্যাকাউন্ট কিনছিলাম শেয়ারে, সেটা পরের দিকে বেশ বেশ কাজে দিছে আর কি। যখন আমি টেস্ট গুলো ম্যাগুসের টেস্ট গুলো আসলে খুবই ভালো, প্লাস সেম টাইপের জিনিসগুলোর এক্সপ্লেনেশন গুলো খুবই কাজে দেয় আর কি আমাকে। সো সেই জিনিসগুলো খুবই কাজে লাগছে। প্লাস আরেকটা জিনিস আমি যেটা করছিলাম, আমি আসলে গ্রুপ গুলোতে ঢুকে অন্যদের এক্সপিরিয়েন্সটা শেয়ার কি করছিল তারা এটা বোঝার চেষ্টা করছিলাম আর কি। সো দেখা যায় আসলে অন্য কাউকে কোশ্চেন করার আগে আমি নিজে এক্সপ্লোর করতাম যে কোন জিনিসগুলো আমি কিভাবে করতে পারি, কোন বইগুলো ভালো হইতে পারে। প্লাস আসলে আমার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল তাদের সাথে আমি কন্ট্যাক্ট করছি। সো ওভারঅল জিনিসপত্র ভালোই ছিল, জাস্ট একজনের আরেকজনের কাছে হেল্প পাইছিলাম বলে কাজটা সোজা হয়েছিল, বাট যদি আমি একা করতে যাইতাম হয়তো বা অনেক কঠিন হয়ে যেত আর কি। আর আইএলটিএস প্রস্তুতি আমি যেটা বলবো, আসলে জিআরই দেওয়ার পরে আইএলটিএস ব্যাপারে খুব বেশি পরিমাণ পেইন আসলে নেওয়া লাগে না, কারণ আপনি আসলে ভার্বালের জন্য যা পড়বেন অনেক কিছু ওতে কভার হয়ে যায়। জাস্ট স্পিকিং সেকশনের জন্য হয়তো একটু আগে থেকে প্র্যাকটিস করতে পারলে জিনিসটা ভালো হইতো। তো আমার হাতে তো আসলে সময় খুবই কম ছিল, আমরা জাস্ট 10 দিনের ভিতরে আইএলটিএস, আমি আমার ক্ষেত্রে 6 তারিখে মানে পরীক্ষা দিয়ে আইএলটিএস সম্ভবত 16 বা 17 তারিখের দিকে, তো আমার হাতে সময় ছিল না। যেহেতু যদি অন্য কেউ আইএলটিএস দিতে চায় আমার মনে হয় জাস্ট স্পিকিং সেকশনটাই একটুখানি টাফ হইতে পারে জিআরই দেওয়ার পর, তো সেটা যদি নিজেদের ভিতরে তারা প্র্যাকটিস করে অনেকখানি ইম্প্রুভ করা সম্ভব আর কি। আর একটা জিনিস যদি আসলে টিপস হিসেবে বলতে চাই, এখানে আসার পর আমাদের প্রথম থেকে যেটা ঝামেলা হইতো যে আমরা যখন কারোর সাথে আসলে কথা বলতে যাইতাম দেখা যাচ্ছে যে আমরা জিনিসগুলো চিন্তা করতাম বাংলায়, এরপরে মাথার ভিতর সে বাংলাটা ট্রান্সলেট করে ইংলিশ বানাইতাম, এরপর সে ইংলিশগুলো বলতাম আর কি। তো দেখা যাচ্ছে কেউ আমাকে একটা কোশ্চেন করার পর আমার অনেকক্ষণ ওয়েট করে তারপর তার ক্যান্সারটা দেওয়া লাগতেছে, কারণ আমার মাথার ইন্টারপ্রিটেশন তখন অত ভালো হয়ে ওঠে নাই। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনি চিন্তাগুলো যখন ইংলিশে করতে পারবেন
তখন বলাটা অনেক সোজা হয়ে যায় আর কি। সো যদি আসলে কেউ এখন থেকেই আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে, যদি কোনো কনভারসেশন হয় এই জিনিসটা আমি বলবো তাকে অ্যাডাপ্ট করার জন্য, যে কোনো জিনিস সে যেন বাংলায় চিন্তা করে ইংলিশ ইন্টারপ্রেট করার থেকে চিন্তাটাই যেন সে ইংলিশে করে, তাহলে বলাটা অনেক সহজ হয়ে যাবে। ফান্ডিং এর জন্য আমার কাছে মনে হয় 90% পরিশ্রম আর 10% লাকের ব্যাপার আর কি। ফান্ডিং এর জিনিসগুলো খুবই উইয়ার্ড। আমি আমার এমএস অ্যাডমিশনের সময় দেখছি, আমি ইভেন এখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি, আমি সেখানেও দেখছি আর কি। তো আমার আসলে সবচেয়ে যেটা বেটার চান্স ছিল ইউনিভার্সিটি অফ ইউটা, সেখানে আমি এক প্রফেসরের সাথে অলমোস্ট 10-12টা স্কাইপ দিয়েছিলাম আমার মাস্টার্সের সময়। তো উনার সাথে যখন আমার কথা হয়েছিল, তিনি আসলে এক্সপেক্ট করতেছিল তিনি এমন কেউ আসবে যে আসলে পিএইচডি করবে ওই জায়গা, বাট আমি আসলে জিনিসটা জানতাম না। আমরা যে স্কাইপে কথাবার্তা বলছি কিন্তু তার সাথে আমি ক্লিয়ার কাট হই নাই যে আপনি আসলে কি চাইতেছেন, যে আপনি একটা এমএস স্টুডেন্ট নেবেন নাকি পিএইচডি স্টুডেন্ট নেবেন। সো আমি ওখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর দেন আমাকে উনি এক সপ্তাহ পরে বেল দিয়ে বললো যে ডিপার্টমেন্টে যাদের পিএইচডি স্টুডেন্ট হিসেবে নিবে তাদের একটা সেন্ট্রাল ভাইবার মতো হয়, সো তুমি ওইটার জন্য প্রিপারেশন নাও। আমি তো তখন মানে আকাশ থেকে পড়লাম, কারণ আমি তো এমএস অ্যাপ্লাই করছি, উনি আমাকে বললো না যে আমি পিএইচডি অ্যাপ্লাই করতে। পরে তাকে আমি জানাইছি যে আমি তো আসলে এমএস অ্যাপ্লাই করছি, তা আপনি তো আমাকে কোথাও মেনশন করেন নাই যে আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হবে। সে বলছে যে না আসলে এমএস এর জন্য মানে এখানে ফান্ডিং পাওয়া অনেক টাফ, সো আমি আসলে একজন পিএইচডি স্টুডেন্টই নিবো, আমি তোমার ব্যাপারে ডিপার্টমেন্টে কথা বলতে পারি বাট আমি তোমাকে ছিও কিছু জানাইতেছি না। পরে উনি যখন ডিপার্টমেন্টে কথা বললো, ডিপার্টমেন্ট থেকে বললো যে এমএস আর পিএইচডি রিকোয়ারমেন্ট আলাদা, প্লাস আমার একটা এমএস নাই, সো আমি পিএইচডি অ্যাপ্লাই করতে পারবো না। সো আমার সবচেয়ে বেটার চান্সটা আসলে ওইখানে নষ্ট হয়ে গেল। তারপরে আমি আইওয়া স্টেট থেকে ফান্ডিং পাইছিলাম, বাট সেটা আসলে ফুল ফান্ডিং না, মিডিয়াম ফান্ডিং বলা যায়। আর এটা বাদে আরো হয়তো একটা দুটো থেকে ফান্ডিং পাইছি, বাট কোনোটাই ফুল ফান্ডিং ছিল না। সো আমি যেটা আসলে সবাইকে সাজেস্ট করবো ফান্ডিং এর ব্যাপারে, গ্র্যাড প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে মেইল করা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কাজটা আসলে আমি আমার এমএস এ থাকতেও ভুল করছি, ইভেন আমি পিএইচডি তে থাকতেও ভুল করছি। আমি যখন পিএইচডি অ্যাপ্লাই করছি আমি মনে করছি ইউএসএ তে হয়তো যদি আমি এখানে যেখানে পিএইচডি অ্যাডমিশন পাবো সেখানে আমি সাথে সাথে ফান্ডিংও পাবো, বাট এখানে আসলে ব্যাপারটা সেরকম না। আমি এইবার হচ্ছে অলমোস্ট 3-4 জায়গায় অ্যাডমিশন পাইছি, বাট আমি ফান্ডিং পাইছি জাস্ট একটা জায়গায়। সো এখানেও ফান্ডিং এর ভাবে সমস্যা আছে। যেমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে আমি যখন কথা বললাম, এখানে অ্যাপ্লাই করছিলাম জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে। তো প্রফেসরের সাথে আমার অনেক কথাবার্তা হলো, উনি আমাকে বললো ঠিক আছে তুমি তাহলে অ্যাপ্লাই করার পর টি অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসটা কন্টিনিউ করো এবং সেখানে তুমি অ্যাপ্লাই করে দাও, তুমি টি হিসেবে কাজ করবা। সো আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে ফান্ডিং এর পর আমাকে যখন আমি অ্যাডমিশন পেলাম, ডিপার্টমেন্ট থেকে আমাকে জানালো যে আমাকে তারা ফান্ডিং দিতে পারবে না, সো আমি কি করবো। পরে আমি বললাম যে যদি ফান্ডিং না পাই তাহলে তো আমি অ্যাডমিশন ডিফার করবো, কারণ আমি ফান্ডিং ছেড়ে আসবো না। প্লাস এই জিনিসটা আসলে আরো একদিকে দুই জায়গায় হয়েছে আর কি, আমি অ্যাডমিশন পাইছি কিন্তু আমি কোনো ফান্ডিং পাইনি। সো আমার কাছে মনে হয় যারা আসলে নতুন করে অ্যাপ্লাই করতেছে, প্রসপেক্টিভ প্রফেসরের সাথে কথা বলার পরে তারা যদি গ্র্যাড প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলে একটু জিজ্ঞেস করে যে ডিপার্টমেন্টে ফান্ডিং এর অবস্থা কিরকম এবং তারা আসলে কতজন মানুষকে ফান্ডিং দিবে, গ্র্যাড প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিশেষ সময় আসলে রেসপন্স করে এবং তারা তাদের কথাটাই বলে আর কি। আমিও পিএইচডিতে বেশ কটা জায়গায় এই কারণে অ্যাপ্লাই করি নাই, ওনারা আমাকে বলছিল যে ডিপার্টমেন্ট আসলে ফান্ডিং এর অবস্থা একটু খারাপ, একজন বা দুজনকে ফান্ডিং দিতে পারে, হয়তো বা তারা পিএইচডি স্টুডেন্টকে বেশি ফান্ডিং দেবে না এবার। আমি সেসব জায়গায় অ্যাপ্লাই করি নাই। আমার মনে হয় ক্লিয়ার কাট আসলে জিপিসি কে একটু মেল করা উচিত প্রফেসরের সাথে কথা বলার পর যে ডিপার্টমেন্টে ফান্ডিং এর ক্রাইটেরিয়া গুলো কি এবং ফান্ডিং পাওয়ার পসিবিলিটি গুলো কি, তাহলে হয়তো বা অনেকেরই অ্যাটলিস্ট অ্যাডমিশনের জন্য কিছু টাকা পয়সা সেভ হবে, আমার কাছে যেটা মনে হয় আর কি। আর ওভারঅল ফান্ডিং এর জন্য আমার মনে হয় অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট, প্লাস আসলে আপনি কতটুকু স্কিল ডেভেলপমেন্ট করতেছেন সেটাও ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি চাই না এটাকে আমার সাথে একমত হবে কি হবে না, জিআরএস স্কোরটা ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ইউটা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইছি, আমার প্রফেসর আমাকে বললো যে তোমার সবকিছুই অনেক ভালো, তোমার সাথে আমার কাজেরও প্রচুর মিল আছে, কিন্তু ডিপার্টমেন্টাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে তোমার জিআর এবং আইএলটিএস দুইটা জায়গায় তোমার যে পার্সেন্টেজটা থাকতে হবে অ্যাডমিশন ক্রাইটেরিয়ার জন্য তোমার সেটা নাই। সো তুমি যদি আবার আসলে জিআরই দাও আমি কনসিডার করতে পারি, এবং এখানে ফান্ডিং এর ডিসিশনটা আসলে কাইন্ড অফ তোমার জিআরই স্কোর করে নির্ভর করতেছে। আমি সেম টাইপের রিপ্লাই পরে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকেও পাইছি, ওখানে আপনার ফান্ডিং এর ক্রাইটেরিয়া ওরা ডিফার করে আর কি 310-315, প্লাস সেম ঘটনা ঘটছে ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভারে। সো যদি আসলে সবাই এটা বলে যে জিআরএস স্কোরের সাথে ফান্ডিং এর কোনো সম্পর্ক নাই, সব ক্ষেত্রে ব্যাপারটা সত্যি না। আপনি যত হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন মাঝে মাঝে জিআরএস স্কোরটা একটা ভালো প্রভাব ফেলায় আপনার ডিপার্টমেন্টাল ফান্ডিং এর ব্যাপারে। আর আপনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের কথা চিন্তা করেন সেটা আসলে পুরোপুরি আপনার রিসার্চ আপনার হচ্ছে প্রফেসরের উপরে নির্ভর করবে আর কি, তারপরে জিনিসগুলো খুবই ফ্লাকচুয়েটেড। কারণ আমি যখন এবার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে অ্যাপ্লাই করি তার আগে আমি প্রফেসরের সাথে মোটামুটি খুব ভালো মতোই কথাবার্তা হয় আর কি, এবং আসলে কথাবার্তা এক পর্যায়ে উনি অলমোস্ট মানে এমন অবস্থা যে আপনাকে অলমোস্ট মানে অফার লেটার গ্যারান্টি সে দিয়ে দিতেছে, বাট অ্যাপ্লাই করার পর আমি ওখান থেকে রিজেকশন খাই।
পরে তাকে আমি মেল করে বলি যে আমি তো ডিপার্টমেন্টাল ডিসিশন পাইছি, তো আমাকে তো তারা রিজেক্ট করছে। পরে উনি বললো যে দেখো আমি তো কেবল এখানে আসলে জয়েন করছি, ফার্মিং এর ব্যাপারে আমার তেমন কোনো ধারণাও ছিল না। সো আমার মনে হয় ওই কারণে তুমি হয়তো বা রিজেকশন খাইছো, বাট তুমি যদি পরে পরে অ্যাপ্লাই করো সেটা আমাকে জানায়। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে কিছু মানুষ এইসব কারণে প্রচন্ড রেগে যায় যে আমার সাথে প্রফেসরের কথা হলো, প্রফেসর আমাকে 90% গ্রিন সিগন্যাল দিয়ে দিল, তারপর সে আমাকে কেন নেয় নাই। যদি জিনিসগুলো আমরা নিজেদের থেকেও চিন্তা করি তাহলে কিন্তু আসলে রাগার কিছু নাই। আমি একই সাথে 5 থেকে 6টা প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতেছি, সেই প্রফেসরও আমার মতো আরো 10 থেকে 12 জন স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করতেছে। সো আমাকে যে সবচেয়ে বেটার অফারটা দেবে ইন দ্য এন্ড অফ দ্য ডে আমি সেখানে অ্যাকসেপ্ট করবো এবং সেখানেই যাবো, রাইট? সেম কেসটা তো প্রফেসরের ক্ষেত্রেও, সে যদি 10-12 জনের সাথে কন্ট্যাক্ট করে যাকে যে সবচেয়ে ভালো মনে করবে সে তো অবশ্যই তাকে নেবে। সো জিনিসগুলো আমরা দেখি যে অনেকে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে প্রফেসর আমাকে বলছে আমাকে নিল না, লাস্ট মোমেন্টে পাল্টি মারছে, এই করছে সেই করছে। বাট জিনিসটা দুই দিক থেকে চিন্তা করতে হবে আর কি। আমি যদি 5টা প্রফেসরকে বলি এন্ড অফ দ্য ডে আমি একজনের কাছে যাবো, আমি তো বাকি 4 জনকে না বলে দেবো, রাইট? সো সেই না বলার রাইটটা তো প্রফেসরের কাছেও আছে। গত বছরে অনেক বাংলাদেশ স্টুডেন্ট আসছে। আমি যখন প্রথম এখানে আসছিলাম আমাদের এখানে বাংলাদেশ স্টুডেন্ট ছিল হচ্ছে 22 থেকে 23 জনের মতো। তো আমরা একসাথে 7 থেকে 8 জন আসছিলাম, তাদের বেশিরভাগ আসলে মেকানিক্যাল ছিল, আমি সোশ্যালজি থেকে আসছি এবং অন্যান্য অনেকে বিজনেস ডিপার্টমেন্ট থেকে আসছিল। এরপর নেক্সট বছর আসলে একসাথে অনেক মানুষ আসছে, অ্যাটলিস্ট 10 থেকে 12 জন, তবে তো মেকানিক্যালেরই 7 থেকে 8 জন আসছে এবং তবে তো অনেকে পুয়েটের আছে এবং MST আছে এবং আমি যতদূর জানি ফল 19ও একসাথে অনেক মানুষজন আসতেছে। সো দিন দিন আসলে এখানে বাংলাদেশ স্টুডেন্টের সংখ্যা অনেক বাড়তেছে। আর আপনি যদি চিন্তা করেন, আমি যেমন আমার মাস্টার্স করছি সোশ্যালজি নিয়ে, এখানে অনেকে আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, MS করতেছে এবং PhD করতেছে, অনেকে আছে হাউজিং এ পড়াশোনা করতেছে, আমার কলিগ আছে সে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেছে, CSE এর মানুষজন আছে, বিজনেস অ্যানালিটিক্স এর মানুষজন আছে, ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সায়েন্স এর মানুষ আছে, ফাইন্যান্স এর মানুষ আছে। সো 40 থেকে 42 জন বাংলাদেশিদের ভিতর অলমোস্ট 12 থেকে 13টা ডিপার্টমেন্টে বাংলাদেশের মানুষজনই আছে আর কি। সো আসলে স্কোপটা অনেক ওয়াইড এবং এখানে অনেক ধরনেরই আপনি সুযোগ পাবেন আর কি। এখানে ফান্ডিং এর অবস্থাও বেশ ভালো। এটা এখানে আমি ছিল যতগুলো বাংলাদেশে এখানে স্টুডেন্ট আছে কেউ এমন নাই যে ফান্ডিং ছাড়া পড়তেছে, সবাই ফান্ডিং নিয়েই পড়তেছে আর কি। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের স্কোপ আসলে অনেক বেশি, অনেক জায়গায় অনেক বেশি এবং আমাদের রিপুটেশনও মোটামুটি অন্যদের তুলনায় বেশ ভালো আর কি। সো যদি কেউ এখানে আসতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, আমার কাছে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব আমি দিতে পারবো। ইভেন আমার ডিপার্টমেন্টেও আসলে এবার PhD করতে একজন বাংলাদেশে আসতেছে, উনি টেনেসি থেকে। সো কেউ যদি এখানেও অ্যাপ্লাই করতে চায় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ডিপার্টমেন্টে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব আমি দিতে পারবো। আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি সোশ্যালজিতে, আসলে আপনি যদি অ্যাডমিশন পান আপনি সাথে সাথে ফান্ডিং গ্যারান্টি আপনার, মানে এখানে ফান্ডিং ছাড়া কেউ আসলে পড়ে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি MS এ চান্স পান কিংবা PhD তে চান্স পান, দুইটার জন্যই ফান্ডিং আপনি ফুল ফান্ডিং পাবেন আর কি। MS এর ফান্ডিং একটু কম PhD তুলনায়, বাট আপনি এখানে MS এর ফান্ডিং পাবেন। এই জিনিসটা আসলে একটু টাফ, কারণ আমি অনেকগুলো ডিপার্টমেন্ট দেখছি US এর ভিতর, যদি সেম ডিপার্টমেন্টে MS এবং PhD থাকে, নর্মালি যারা PhD স্টুডেন্ট তাদের ফান্ডিং দেয় এবং যারা MS স্টুডেন্ট তাদের ফান্ডিংটা একটু কম থাকে আর কি, এবং অনেক ক্ষেত্রে থাকে না। বাট লাকিলি এখানে MS এবং PhD দুইটা ক্ষেত্রেই ফান্ডিং আছে।